যারা মনে করেন ভিডিওতে কমেন্ট করলে আপনাদের ফ্যান ফলোয়ার্স বাড়ে না, বা ভিডিওতে কমেন্ট করলে আপনাদের হচ্ছে লস হয় বা সময় নষ্ট হয়, তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন। ভিডিওতে কমেন্ট করে কি পরিমাণ লাইক পেয়েছে, তার মানে এই লুকটা যে টপ ফ্যান হলো, এই টপ ফ্যানের কিন্তু একটা সুবিধা আছে, সেটা আমি পরে বলবো। তবে ভিডিওতে কমেন্ট করলে কি পরিমাণ এঙ্গেজমেন্ট, রিচ এঙ্গেজমেন্ট বাড়ে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে টপ ফ্যান হয়েছে, আপনারা যদি আপনাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স বাড়াতে চান, তাহলে বড় বড় যে সেলিব্রিটিরা আছে তাদের পেজে টপ ফ্যান হয়ে যায়। এই টপ ফ্যান বেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনারা আপনি একটা পেজে অনেক মানুষ কমেন্ট করতে পারে, কিন্তু সবার কমেন্টে কিন্তু সবার উপরে আসে না, সবার প্রথমে থাকে না। তো সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে হচ্ছে আপনার কমেন্টটা নিচে পড়ে গেলো, কেউ দেখবে না। তো আপনাদের উচিত সেই সব পেজে বেশি করে কমেন্ট করে রিচ এঙ্গেজমেন্ট করে বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে তাদের টপ ফ্যান হয়ে যাবে। টপ ফ্যান হয়ে গেলে আপনি যখন একটা কমেন্ট করবেন ওই পেজের নিচে, তারপর আপনার কিন্তু ওই যে কমেন্টটা সবার উপরে থাকবে, যে এই টপ ফ্যানের কিন্তু কমেন্টটা সবার উপরে রয়ে গেছে, ঠিক আছে। আর বাকিদের কিন্তু সবার নিচে রয়ে গেছে, ওরা কিন্তু টপ ফ্যান না, ওদের কিন্তু টপ ফ্যান বেসটা নাই। তো এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া আপনার ভিডিওর বা পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এবার দেখেন এই যে এই জুই খান, এই আপোটার পেজে একটু ঢুকেন, দেখেন ওনার পেজের কিন্তু 191K ফলোয়ার্স আছে, ঠিক আছে। ওনার 191K ফলোয়ার্স আছে। ওনার কি দরকার আছে অন্য জনের ভিডিওতে কোনো প্রকার কমেন্ট করার? কিন্তু তারপরেও কিন্তু উনি দেখেন এখানে এসে কমেন্ট করছে এবং 54 জন ওনার কমেন্টে এঙ্গেজ হয়েছে। এতে করে কিন্তু ওনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা বেড়ে গেলো এবং উনি যে ভিডিওগুলো ছাড়বে সেটা কিন্তু দ্রুত ভাইরাল হবে। আমি আজকে যে টিপস এবং ট্রিক্সগুলো শিখিয়ে দিব, সেগুলো আপনি আপনাদের পেজে কাজে লাগাবেন, ঠিক আছে। এভাবে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার পেজটাকে তাড়াতাড়ি গ্রো করাতে পারবেন। আবার আপনারা যারা সময়ের অভাবে ভিডিও করতে পারেন না বা ফোন স্টোরেজ খালি থাকে না, তাদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে তারা আমার মতো এই যে ড্রাফট অপশনটা আছে, এখানে আপনারা এই 60 ডেজের জন্য, মানে 60 ডেজের পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এই ভিডিওগুলো, এখানে কিন্তু এই স্টোরেজগুলোতে কিন্তু স্টোর করে রাখতে পারেন। 20টার মতো ভিডিও আপনারা রাখতে পারবেন, এখান থেকে এডিট করে পরবর্তীতে আপনারা সময় মতো করে ছাড়তে পারবেন, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনারা কাজে লাগাবেন, শিডিউল করে বা ড্রাফট করে রেখে দিবেন। ড্রাফট মানে হচ্ছে এখানে আপনি জমা রাখতেছেন, আপনি আপনার সুবিধা মতো এডিট করে তারপর হচ্ছে আপনি এগুলাকে আপলোড করতেছেন আপনার পেজে, ঠিক আছে। আর যে পেজে আপলোড করবেন ঠিক সেই পেজের ড্রাফটে গিয়ে এগুলো সেভ করে রাখবেন, ভিডিও করে তারপর সেভ করে রাখবেন। কীভাবে ভিডিও করতে হয় যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো।